সাম্বা, মামা তোমারে ডাকে। কি? তোমার নাম না ডাকে সাম্বা? এই সাম্বা কি? হ্যাঁ বলছি না, শ্রাবণী বলবা? এটাই তো বললাম। কই আবার বলো। সাম্বা। উফ, শ্রাবণী হবে, শ্রাবণী। সেটাই তো বলতেছি। আচ্ছা আমার সাথে সাথে বলো, শ্রাবণী। সাম্বা। শ্রাবণী। সাম্বা। দূর হয় নাই? উফ দূর, একটা বললেই তো হয় না। এত সুন্দর নাম তুমি ভেঙ্গাবা কেন? যেই না চেহারা, নাম রাখছে পিয়ারা। মেরে হালাত এসে হে, কি মে কুছ কর নহি সকতা। মেরে হালাত এসে হে। দেখুন, এই জঙ্গলের মাটিতে খুঁজে পেলাম, এটাকে বলে সিসিলিয়ান। এটা এমনিতে মাটির নিচে থাকে, আর পোকামাকড় কেঁচো যা পায় তাই খায়। কিন্তু এখন চারপাশ এত ভেজা আর বৃষ্টি হচ্ছে যে এটা উপরে উঠে আসতে বাধ্য হয়েছে। আমি সত্যি ডক্টর, আমার অপারেশনের বিল কত আসছে? 500 টাকা। আমার কাছে তো 1000 টাকার ভাঙতি নাই। আমার কাছেও তো নাই, তাহলে কি করা যায়? আরেকটা অপারেশন করে দেব নাকি? বলতো কোন পাখি উঠতে পারে না? মরা পাখি। কোন পড়াশোনায় করস না তুই? এটার জন্য পড়াশোনার দরকার হয় নাকি? আচ্ছা আপনি কোন তো, আপনি জীবনে মরা পাখি উঠতে দেখছেন? আরে খুব বেয়াদব তো, এই তোর নাম কি? কথা করেন কে, মরা পাখি উঠতে পারে? এই তুই থাকুস কই? আমার বাসায় থাকি। বদমাইশ, তোর বাসা তো এটা জিগেছি না? আপনি জিগেছেন, আমি কই থাকি? আজব তো, এবার কত্তার বাসায় গই? আরে আমি যেখানে থাকি ওই জায়গায় আমার বাসা। তোর কিন্তু আমি মায়ের দিবো। পড়া তো পারস না, আবার তেরা আমি করস কেন? কোন পড়া পারি নাই আমি? ওদিন তোর একটা অঙ্ক জিগেছিলাম, পারস নাই। কোন অঙ্ক পারি নাই? ধরেন এখন ধর তোর কাছে 20 টাকা আছে, তুই 10 টাকা তোর বন্ধুরে দিলি, তোর কাছে কয় টাকা থাকে? আপনার অঙ্ক বাদ দেন, আমি তুই বললাম যে 10 টাকা দিয়ে দিবো। এই যে কোথায় কোথায় বেদবি করস, এত সহজ অঙ্ক ধরলাম তাও পারস না। কি পড়স তুই? শার্ট পরি, প্যান্ট পরি, গেঞ্জি পরি, জুতা পরি? ওই স্যার করতে হবো না, মাথায় জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই তোর? আপনার চেয়ে বেশি আছে। আবার তেরামি করস? তেরামি কি? আপনি আমার বুদ্ধি পরীক্ষা করে দেখেন। তাহলে ক, সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ থাকলে তুই লেবু কেমনে আনবি? বাজার থেকে কিনে আনবো। আর আমি বুঝাইতে চাইতেছি যে ওই গাছ